আজকে সরস্বতী পুজো, বিদ্যার দেবী, শিল্পের দেবী সরস্বতী ঠাকুর মা সাজিয়েছে পুরো, দুর্দান্ত লাগছে। আর ঠাকুরটাও খুব সুন্দর নিয়ে এসছে, গোলাপি রঙের, খুব সুন্দর, অনেক কিছু দিয়ে সাজানো। ঠাকুর মশাই আসবে একটু দেরিতে। ঠাকুর মশাই হচ্ছে আমার বাল্যকালের যে মিস, যে দিদিমণি ওকে পড়াতো বিধিবিষি, তার বর বালুদা, হ্যাঁ পিসির বর দাদা, এটা একটা অদ্ভুত রকম ব্যাপার। এনিওয়ে আসবে বালুদা একটু পরেই, এবং তারপরে পুজো হবে। বালুদা বলেছিল একটু দেরি হবে আসতে, অসুবিধা নেই, আমিও দেরি করে ঘুম থেকে উঠেছি, সরস্বতী ঠাকুর ক্ষমা করে দিও। আমি কিন্তু এখনো কুল খাইনি, আমি কিন্তু ছোটবেলার ব্যাপারটা এখনো মেনে চলছি, আমি এখনো কুল খাইনি। এখানে কি কুল দেখা যাচ্ছে? ইয়াস, কুল আছে, কাটালি কুল আছে, টোপা কুল নেই, টোপা কুলও খাবো। এবং পাড়ার মাইকে টিপ টিপ বর্ষা পানি বাজছে, কপিরাইট হয়ে যেতে পারে, তাই বেশি কথা আর বললাম না। আজকে কি পড়বো সেটা একটু দেখিয়ে দিই। ও, এখানে কিন্তু ক্যামেরা রাখা আছে, আর ল্যাপটপটা এখানে, ল্যাপটপটাও এখানে এক্ষুনি আনবো, প্যাকেট দিয়ে ঠিকঠাক ভাবে ঢেকে। আজকে হচ্ছে পাঞ্জাবি পরবো, ইয়াস, সরস্বতী পুজোতে তো পাঞ্জাবি ছাড়া কোনো কথাই নেই। এই পাঞ্জাবিটা পরবো আজকে আমি, এই পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটার রংটা কিরকম সবাই জানিও আমাকে কেমন লাগছে, আর তার সাথে এই সাদা পাজামা। ওকে, তারপরে পাঞ্জাবি পরে দেখা হচ্ছে। কি বক্তব্য রাখছো? আমরা জীবনে এসব পারিও না, পারবো না, এত সুন্দর করে গুছিয়েছে, দুর্দান্ত হয়েছে। এখানে আমি আমার সব থেকে দরকারের জিনিস এবং অবশ্যই বিদ্যারও জিনিস, শিল্পেরও জিনিস, ক্যামেরা এবং ল্যাপটপ দুটোই দিলাম। পাশে আবার এখানে বই রাখা আছে, পাম্পার আর চাঙ্কির, উপরে দেখা যাচ্ছে অভিরাজ দাস, এরা পাম্পার, নিচে চাঙ্কিরও বই আছে, এগুলো বেশ ভালো লাগে আর কি। আর এখানে অনেক কিছু সুন্দর করে আমার গুছিয়েছে যেটা দেখালাম, আর ঠাকুরটা আজকে সত্যি খুব ভালো লেগেছে, যেটা একটু আগেও বলেছিলাম আমি। আর মা আজকে তো পুরো এখানে একদম অন্য লেভেল, আর বাসন্তী কালারের শাড়ি, মানে একটা বাসন্তী ঠিক না, হলুদ, মানে একদম সরস্বতী পুজোর দিনের শাড়ি পরেছে, একদম অন্য লেভেল লাগছে, ফ্যান্টাস্টিক। আর আমিও পরেছি এই পাঞ্জাবিটা, দেখতেই পাচ্ছ মাথায় ব্রণ অ্যাজ ইউজুয়াল, কটা গুনে দেখাতে হবে, চারটে তো হবেই মিনিমাম, অকেশনের দিন তো হয়ই হয়, দাড়ি কাটতে ভুলে যাই আর ব্রণ উঠে। পাঞ্জাবিটা ভালো হয়েছে? সুন্দর হয়েছে, বেশ, ব্যস্ত ছিল খুব, সত্যি, এসো এসো এসো, যা হয় আজকের দিনে একটু আমাদের পুরোহিত মশাই, শুরু হবে পুজো, মাকে ডাক দিই ভাই, মা তো আসছিল আমার সাথে সাথে, পবিত্র পবিত্র মা সর্বাবস্থান পুনরিকাশন সৌভাগ্য অভ্যন্তরণ সূচি। ফুলে দিয়েছেন আপনি? সবেতে দিয়েছি। সরস্বতী পুজোতে জবা ফুলও লাগে না? একটা ওটা কি লাল লাগবে? সাধু সর্বে কাজেষু মাধব, নম মাধব, নম মাধব, নম মাধব, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম ভূরভুবস্ব তস্য বিদুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়া দিবি বচুক্ষুরাদদম, ওম শ্রী বিষ্ণুবে নমঃ, নমো শ্রী বিষ্ণুবে নমঃ, নমো শ্রী বিষ্ণুবে নমঃ, ওম নমঃ আসন মন্ত্রস্য মৃদু বিশ্বদিশি সুতলং চন্দ কুর্ম দেবতা গৃহান্নার্গ দিবাকরম, ওম শ্রী সূর্যায় নমঃ, ওম শ্রী সূর্যায় নমঃ, ওম নমো শ্রী সূর্যায় নমঃ, ওম নমো সূর্য সম যম কাল সন্ধে ভূতানাং ক্ষমা পবন দিক পতিরা ভূমির আকাশ খচনা পুষ্পে মুদায় নমঃ, এতে গন্ধে পুষ্পে মুদায় নমঃ, এইটে গন্ধে পুষ্পে অমুধায় নম, এইটে গন্ধে পুষ্পে অনন্তরায় নম, পুষ্পে অঙ্গম নারায়ণায় শ্রী বিষ্ণুরে নম, ওম কাণ্ডাত কাণ্ডায় পোহরন্তি পুরুষ পুরী এবং ধ্রুবের পদেন সহস্র নশোধন চ, এই গন্ধে পুষ্পে সস্কন্ধায় নম, এইটে গন্ধে পুষ্পে সংহার মুদ্রায় নম, এইটে গন্ধে পুষ্পে অঙ্গম নারায়ণায় শ্রী বিষ্ণুবে নম, ওম অমৃত স্মরণমসি সুহা এই তৎ পানার্থ তুকং জলং, ওম নম সরস্বত্যই নম, এই তৎ পানার্থ তুকং জলং, ওম সরস্বত্যই নম, তস্মৈ শ্রী গুরুবে নম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম, এতে গন্ধে পুষ্পে ওম ওম নমো নারায়ণায় শ্রী বিষ্ণুবে নম, নম এতে গন্ধে পুষ্পে ওম সরস্বত্যই আবরণ ভৈ নম, এতে গন্ধে পুষ্পে ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ, ওম শ্রী সরস্বত্যই নম, এতে গন্ধে পুষ্পে ওম সরস্বত্যই নম, অবিরাজ দাস দেব শরণ কাশ্যপ গোত্রেশ্য জীব মতে স্থূলা শরীরা, ওম অপবিত্র পবিত্র বা
সর্বাবস্থা গত বিবাহ যত সরেত পুণ্ডরী কাকসং সবাজ্য নমোসূচি 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 বাড়াতে দিয়ে দা আমারটা দিয়ে দাও জয় জয় দেবী জয় জয় দেবী সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বাড়িতে কার কার পুজো করলো জানাও কার কার হয়নি পাড়ায় পুজো করলে তারাও জানাও বিদ্যার দেবী শিল্পের দেবী সরস্বতী আর বিশেষ করে যারা ওয়ানাবি ইউটিউবার্স ইউটিউবিং করতে চাইছো এটা ভুলে যেও না এখানে কিন্তু শিক্ষা এবং শিল্প দুইয়ের প্রয়োজন তাই জন্য সরস্বতী সবসময় কিন্তু ওদের মাথার উপরে সরস্বতী পুজো তো আবার বাঙালি ভ্যালেন্টাইন ডে আজকে কে কে কোথায় ঘুরতে যাচ্ছ নতুন নতুন কাকে মনের কথা জানাচ্ছ সেগুলো জানিয়ে দিও আপনি পুজোতে ব্যস্ত আর আমার ধনুচি খুব ভালো লাগে এর গন্ধটা দুর্দান্ত লাগে আমার কেমন যেন একটা স্পিরিচুয়াল ফিল করায় সত্যি করায় সবারই করায় নিশ্চয়ই শিল্পের মধ্যে এই যে এই বিষয়টা এটা আমি এখনো শিখে উঠতে পারলাম না এটা সত্যি গাফিলতি হচ্ছে এটা আমি শিখবো এখানে মায়ের পায়ের ফুল রাখা হয়েছে আর গিটারটাও শিখতে হবে ঠিক আছে একটা একটা করে শিখি আগে এটা শিখি তারপর গিটারটা শিখি তো শিখবো খুব তাড়াতাড়ি আর প্রসাদ গুছিয়ে দিচ্ছি এর জন্য কি বলে মুড়কি না খই মুড়কি খই আর মুড়কি আর এখানে সবকিছু আছে বাকিগুলো কুল খাবো কুল দিচ্ছি কুল খাবো তো আমাদের সব প্রতিবেশী আশেপাশে সব আছে সবাইকে একে একে গিয়ে প্রসাদ দিয়ে আসছি যাই দিয়ে আসি সবাইকে প্রসাদ সরস্বতী পুজো সবার কেমন কাটলো জানাও আমি বসে পড়েছি ভোগ নিয়ে মা বানিয়েছে সাদা পোলাও আর সাথে আলুর দম আর বাইরে গান হচ্ছে কে মা বানালো লাল বাবা প্রিমিয়াম কোয়ালিটির গোবিন্দভোগ চাল দিয়ে এই হচ্ছে সাদা পোলাও সাথে আলুর দম আজকে সরস্বতী পুজো উপলক্ষে মা চটজল দিয়ে একটা রান্না করলো একটু কাট কাট করতে হবে ব্লগটা কিছু করার নেই কারণ পাড়ায় গান হচ্ছে সবসময় তো ব্লগিং এর জন্য সবাই গান বন্ধ করে রাখবে না এটা ঠিক না বাহ সুন্দর ভোগের পোলাও আলুর দম সহযোগে হালকা করে একটু খাওয়া যাক ভাইগুলো ভালোই বানায় বরাবর খুবই সুন্দর বানায় বাহ সুন্দর সরস্বতী পুজোতে কুমার শানুর গান শুনতে শুনতে পোলাও আলুর দম এগুলো আমাদের মতো যারা 90s কিড তাই বুঝবে বাহ তো এই সরস্বতী পুজোর সাথে ছোটবেলার প্রচুর ইমোশন জড়িয়ে আছে স্কুলের সাথে অনেক আবেগ জড়িয়ে আছে ছোটবেলার এই সরস্বতী পুজোর
যেমন এই সাদা পোলাও আর আলুর দমটা কিন্তু আমাদের স্কুলে হতো, তো সেই জিনিসটা ফিল করছি একটু। চাটনি পাঁপড় হতো, সাথে একটা করে মিষ্টির প্যাকেট দিত। আমাদের পুজোতে, সরস্বতী পুজোতে একবার, আমি বলতে তোমার সম্ভবত ক্লাস 7-8 পড়ি, আমি সার্ভিংয়ের দায়িত্বেও ছিলাম পরিবেশন। তো সেইবার আমার মনে আছে আমাদের আগেই বলেছিল খেয়ে নিতে, তারপরে সার্ভ করতে, কারণ বিকাল 4টা পর্যন্ত সার্ভিং হয়েছিল। দারুণ, খুব আনন্দ পেয়েছিলাম, কারণ অন্যান্য বার আমি বসতে আমাদের খেতে দিত, আর যেবার আমি সার্ভ করেছিলাম সেবার আমার মনে আছে পুরো ক্লাস ভর্তি খাবার, মানে সবই আমি খেতে পারি, চাইলে যেটা ইচ্ছা নিতে পারি, যত ইচ্ছা বেগুনি পেতে পারি। অন্যান্য বার যখন বসে খেতাম বন্ধুকে, বন্ধুদের বলতাম যারা সার্ভিং করতো, ভাই দুটো বেগুনি দিয়ে যাও, আরে আসছি পরে, আরে দিয়ে যা না ভাই, এরকম। কিন্তু আমরা যে আরে আমার তো চাইতে হবে না, যত পারবো বেগুনি আমি খেতে পারবো, এই মজাটা ছিল আর কি। আমরা আগে খেতাম, সার্ভ করতাম, যাতে কিনা বেলা 4টে 5টে বন্ধু চলতো, তো খুব খাটনি হয়েছিল। যাই হোক, ছোটো ছোটো জিনিসগুলো মনে পড়ে গেল, মায়ের রান্না খেয়ে সেগুলো আরও মনে পড়লো। এনিওয়ে, এই যে পোলাওটা বানিয়েছে মা, এটা লাল বাবা গোবিন্দভোগ চালের, খুব সুন্দর, মানে তোমরা চাইলে ব্যবহার করতে পারো, একদম মিহি সুন্দর আলুর দম দিয়ে, খুব চমৎকার।